এই গ্রীষ্মের দুপুরে বা বিকেলে এইরকম ঠান্ডা ঠান্ডা একটা তরমুজের শরবত পেলে মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে। এই গরমে এইরকম তরমুজের শরবত খেতে আমরা কিন্তু সবাই ভালোবাসি। তাহলে দেখে নাও ভিডিওটা। নমস্কার বন্ধুরা, বুলার শেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম তরমুজ আর কাঁচা আম দিয়ে তোমাদের একটা মজার শরবত করে দেখাতে। সেজন্য যথারীতি তরমুজ আমি নিয়েই নিয়েছি। এখানে আমি অর্ধেক তরমুজকে এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এই ভেতর থেকে বীজগুলোকে যতটা পারবে ফেলে দেওয়ার চেষ্টা করবে, তাহলেই ভালো হবে, নাহলে পরে তো অন্য ব্যবস্থা করা যেতেই পারে। আর এখানে আমি এরকম একটা ছোটো সাইজের কাঁচা আম নিয়েছি, এটা কিন্তু বেশ ভালো টক আম। তোমরা নিজেরাও একটু দেখে নেবে যে আমটা দিতে চাইছো। তরমুজটা হয় খুব মিষ্টি আর এটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে কাঁচা আম ব্যবহার করেছি। এরকম টুকরো করে কেটেও নিয়েছি যথারীতি মিক্সির জারের মধ্যে, বড় জারটাই নিয়েছি, তার মধ্যে সমস্ত তরমুজের টুকরোগুলোই দিয়ে দেবো। যতটা পেরেছি বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর কাঁচা আমগুলোও কিন্তু আমি এখানে গোটা একটা আম দিয়েছি পুরোটাই, আর আমটা বেশ টকই ছিল সেই কারণে আরও কিছু এখানে দিয়ে দিলাম স্বাদ আর গন্ধের জন্য। পুদিনা পাতা, এটাও আমাদের শরীরকে খুব ঠান্ডা করে। আমি এখানে মিছরির গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা ইচ্ছে হলে চিনি ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম বিট লবণ, এগুলো সম্পূর্ণটাই তোমাদের নিজেদের টেস্ট অনুযায়ী দেবে কমিয়ে বাড়িয়ে। এবারে একেবারে জল ছাড়া পেস্ট করে এইভাবে একটু ছেঁকে নেবে। যদি তোমরা নিজেরা খাও সেক্ষেত্রে না ছেঁকে নিলেও পারো, আর কাউকে যদি দিতে হয় অতিথিদের সেক্ষেত্রে এইরকম গ্লাসের গায়ে একটু চাট মশালা লাগিয়ে তারপর এরকম ঠান্ডা ঠান্ডা শরবত ঢেলে দাও। ওপর থেকে বেশ কয়েক কিউব বরফের টুকরো দাও আর ওপর থেকে সামান্য পরিমাণে চাট মশালা ছড়িয়ে এবারে গ্লাসটি হাতে তুলে ধরো। সাজিয়ে দিলাম ছোট্ট একটু পুদিনা পাতা দিয়ে, দেখতে তো দারুণই লাগছে আর খেতে যে কী অসম্ভব ভালো হয়েছে সেটা তোমরা নিজেরা একবার না বানিয়ে ট্রাই করলে কিছুতেই বুঝবে না। বিকেলবেলা এরকম একটা তরমুজের শরবত পেলে আর অন্য কোনো কিছু খাবার দরকার পড়বে না, এতটাই টেস্টি এই তরমুজের শরবতটা। আমিও চাই তোমরা একবার ট্রাই করো। রেসিপি কেমন লাগলো জানিয়ে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে ইচ্ছে হলে শেয়ার করো। সবাই ভালো থেকো আর দেখতে থাকো বুলার হেশেলের পাশে, এইভাবেই থেকো।